এটা হচ্ছে এই সরকার আসার সময় যতগুলো ক্লাবকে টাকা দেওয়া হয়েছে সেই ক্লাবের তালিকা এবং তার ইউটিলাইজেশন সার্টিফিকেট, এটা এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে আবগারি বিভাগের ভারপ্রাপ্ত যিনি প্রধান সচিব আছেন মনোজ পন্ত, যিনি অর্থ দপ্তরের সচিব, তার কাছে আবগারি দপ্তরের যে নতুন এক্সাইজ পলিসি হয়েছে সেই এক্সাইজ পলিসির কপি আমি আরটিআই করে অ্যাজ এ অপোজিশন লিডার, অ্যাজ এ নাগরিক, সিটিজেন অফ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, আমি এই তথ্যটাও চেয়েছি। দিলীপ ঘোষ তিনি বলেছেন যে কলকাতার মানুষ তারা দুর্নীতি নিয়ে ভাবেন না, তারা এবার আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার, আমার দলের কোনো সিনিয়র কলিগ জুনিয়র কলিগ হতে পারে, আমার যে কথা দলের ভিতরে বলার সুযোগ আছে আমি সংবাদ মাধ্যমে বলি না, বলবো না, ভবিষ্যতে জিজ্ঞেস করবেন। শুভেন্দু ভাই, একটা বিষয়ে, গরু পাচার, কয়লাকাণ্ড, শিক্ষা দুর্নীতি সমস্ত অভিযোগ আসছে, অনুব্রত মণ্ডলের মতো নেতারা ধমকে চমকে এই সমস্ত ব্যবসাগুলো করছেন বা দুর্নীতি করছেন, মানুষের পরিত্রাণ কোথায়, কেস চলছে ইতিমধ্যে? আরে আপনি কি বলছেন, আপনি একটা এমএলএর নাম রানা সিংহ, তিনি লাভপুরের এমএলএ, আপনি হ্যাঁ অভিজিৎ সিনহা রায় না, দেখুন হ্যাঁ সাহেব মজুমদার, দিনময় মণ্ডল এবং আরো দুজন, মোট চারজন লাভপুর থানার সিভিক ভলেন্টিয়ার, ওনার একটা মেডিকেল কলেজ আছে নেপালে ভরতপুরে, অভিজিৎ সিনহা রায় এখান থেকে টাকা পাচার করে নেপালে একটা মেডিকেল কলেজ করেছেন, যে মেডিকেল কলেজে তার মেয়ে ইন্দিরা সিংহ পড়ে, সেই মেডিকেল কলেজে নেপালে, ভাবতে পারছেন, লাভপুর থানার সিভিক ভলেন্টিয়ার সাহেব মজুমদার, দিনময় মণ্ডল, এই ছবি দেখাচ্ছি দেখুন, এই যে ছবি দেখুন, ছবি দেখুন এরা পশ্চিমবঙ্গের সিভিক পুলিশ গিয়ে ডিউটি করছে নেপালে, নেপালে গিয়ে ডিউটি করছে। আপনি কোথায় যাবেন? আমি পরশুদিন তৃণমূলের পাঁচজনের সম্পর্কে কিছু তথ্য দিয়ে একটা প্রেস কনফারেন্স করব, পরশুদিন আমি আপনাদের ডেকে নিচ্ছি। নারকেল ডাঙ্গা কাণ্ডে মূল যে অভিযুক্ত তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন, নারকেল ডাঙ্গা, নারকেল না নারকেল ডাঙ্গা কাণ্ডে যে অন্তর্ভুক্ত, আরে জাজকেই হুমকি দিচ্ছে, বলছে তোমার পুরো পরিবার গাঁজার কেসে যাবে, একজন সিটিং জাজ যে এরকম একটা সেন্সিটিভ মামলা সিবিআই কোর্টে করছে, তিনি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বলছেন আমি আনসেফ, কোথায় আছেন, কোথায় আছেন, যাকে মনে করবে তাকে, এই তো সরাসরি তো 14ই আগস্ট আপনাদের সংবাদ মাধ্যমকে নাম নিয়ে সরাসরি থ্রেট করা হয়েছে। হ্যাঁ আমাদেরও খারাপ লাগলে আমরা বলি চটি চাটা মিডিয়া, কিন্তু কখনো থ্রেট করি না, দেখে নেব, সব বন্ধ করে দেবো, তোমারও কি আছে বের করছি, কখনো এই ধরনের ধুমকি আমরা দিই না। নাড্ডাজি ফোন নিয়ে কি বলবেন, নাড্ডাজি দিলীপ ঘোষকে ফোন করে সতর্ক করেছেন, নাড্ডাজি দিলীপ ঘোষকে ফোন করে সতর্ক করেছেন, আমি আবারও আপনাকে বলি, ওইটা যে পার্টির মধ্যে যার বলার সুযোগ আছে সে প্রকাশ্যে বলে না, সেটা আমি অন্তত শুভেন্দু অধিকারী আমার নিজস্ব কিছু এথিক্স এর উপর এটা মেনটেন করি, বাকি কে কি মেনটেন করবেন না করবেন সেটা তার নিজের ব্যাপার। তৃণমূলের বক্তব্য যে বঙ্গবিজেপিতে সিরিয়াল চলছে, তৃণমূলের কে ওই 3.5 বছর জেল কাটা নর্দমার কিট, ওই রকম মালদা, ওগুলো তৃণমূল, ও তো কর্মচারী, বেতনভুক কর্মচারী, ক্যামাক স্ট্রিট থেকে প্যাকেট পায়, ও তো কর্মচারী, ওরা ওদের নেতা হিসেবে সংবাদ মাধ্যম গুরুত্ব দেয়। আপনারা পিসিআর ভাইপো ছাড়া তৃণমূলের অন্য কারোর সম্পর্কে কোনো কথাকে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না, কারণ ইটস এ কমপ্লিটলি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, নেম অফ দি চেয়ারম্যান ইজ মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টর নেম ইজ অভিষেক ব্যানার্জি। 6 মাসের মধ্যে নতুন তৃণমূল বিভিন্ন জায়গায় পোস্টার করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূলে কি ভাঙন দেখা দিচ্ছে এবার? না না ভাঙন টাঙ্গন না, এরা কমপ্লিটলি আপনাকে বলে দিই, যে লাইনে চোর ধরছে এজেন্সি কাজ করছে, যেভাবে অপা সিন্ডিকেটের টাকা বেরিয়েছে, এবং প্রধানমন্ত্রী 15ই আগস্ট
যে বক্তব্য রেখেছেন এ তো বাংলা পশ্চিমবঙ্গ স্বাধীনতা আন্দোলনের মাটি। এখানে তো মাথায় আমরা বলছে গরিব খুঁজছে ছাদ, আর নেতারা কিনছেন বাড়ি টাকা রাখার জন্য। কাকে বলেছেন? এ তো কলকাতা, সিটি অফ জয়, কল্লোলিনী কলকাতা। স্বামী বিবেকানন্দ সিমলাতে জন্মগ্রহণ করেছেন, নেতাজি সুভাষচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার কর্মভূমি, মার্গারেট এলিজাবেথ নোবেল ব্রিটেন থেকে এসে ভগিনী নিবেদিতা নাম দিয়ে যে শহরে কাজ করে গেছেন, মা সারদামণি রানী রাসমণির জায়গা, সেই জায়গায় গরিব খুঁজছে ছাদ প্রধানমন্ত্রী আবাস যোজনা, আর নেতা কিনছে ফ্ল্যাট যেখানে টাকা রাখতে হবে। এই 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 অধঃপতনটা পশ্চিমবাংলার করে দিয়ে চলে গেলেন তৃণমূল অ্যান্ড কোম্পানি। আরে কি দুর্নীতি কমবে? আমি প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী দেখা করার পরের দিন বলেছিলাম, শুধু একটা ফুলতলি ব্লকের মহিপীঠ অঞ্চলের উদাহরণ দিয়েছিলাম, আজকে ফুলতলি ব্লকেরই আরেকটা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান হচ্ছেন আপনার ওখানকার যিনি তোলামূলের এমএলএ, তো 100 কোটি টাকার বেশি মালিক হয়েছে, সেই এমএলএ আপনার আপনার কুণ্ডখালি গোদাবরে গোদাবর বলে জিপি আছে, তার প্রধান হচ্ছে ওখানকার এমএলএ গণেশ মণ্ডলের মা মৌরিবালা মণ্ডল। এই পঞ্চায়েতে শুধু মেটেরিয়ালের বিল করেছে 100 দিনের কাজে 100 কোটি টাকা, এবং শুধু কলা গাছের বাগান, একটার অস্তিত্ব নেই। অতএব প্রত্যেকটা গ্রাম সংসদ ধরে ধরে পুকুর খোঁড়েনি টাকা তুলেছে, আইবিএসে 15,000 টাকা করে প্রান্তিক মানুষকে দেওয়ার ব্যবস্থা আছে এমজি নারেগাতে, মানরেগাতে, তাতে কি করতে পারেন, পানের বরজ করতে পারেন, গাই গরু কিনে তার দুধ থেকে রোজগার করতে পারেন, ফলের বাগান করতে পারেন। আর পশ্চিমবঙ্গে আম জাম কাঁঠাল পেয়ারা বাগান হয় না, শুধু কলার বাগান। কলার বাগান হলে এই যখন তদন্তে আসবে বলে ঝড়ে সব পড়ে গেছে, শুধু কলা বাগান, কোথাও পাবেন না অস্তিত্ব। এই রকম ডাকাত এবং চোর তৃণমূলের নেতারা ঠিকই বলছেন, কিছুদিন আগে ববি হাকিম বলেছেন যে সবাই চোর নয়, সৌগত রায় বলছেন সবাই চোর নয়, কালকে আরেকজন শোভনদেব চট্টোপাধ্যায় ঘুষি দেখাচ্ছেন খর্দাতে, এটা ঠিক আমরা স্বীকার করি তৃণমূলের সবাই চোর নয়, কারণ মাত্র 25% হচ্ছে চোর, 75% হচ্ছে ডাকাত। পূর্ব মেদিনীপুরে 2024 লোকসভা নির্বাচনের আগে জোর দিন আমার কি ভবিষ্যতে এই ধরনের আরো আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।